হ্যাঁ বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আমার এই চ্যানেলে আমি সব রকম ভিডিও দিয়ে থাকি আর মাঝে মধ্যে আমি প্রেগনেন্ট ওমেনদের জন্য দরকারি কিছু টেস্টের ব্যাপারে আমি জানাতে থাকি এবং সেগুলোর মধ্যে যেগুলো একটু দামি টেস্ট বা মলিকুলাজিক্যাল টেস্ট সেগুলো সম্পর্কে আমি বলতে থাকি তো আজকেও আমি সেরকমই একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আমি যে ব্যাপারটা বলবো তার আগে আমি একটা কথা বলিনি মোটামুটি এক বছর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম এনআইপিটি নিয়ে এনআইপিটি বা এনআইপিএস এখন প্রত্যেকটি গাইনিকোলজিক্যাল ডক্টর করিয়ে থাকেন তার পেশেন্টকে দিয়ে তার কারণ এখানে বাচ্চার ডিএনএর মাধ্যমে বাচ্চার পরিস্থিতি বাচ্চার ডেভেলপমেন্ট এবং বাচ্চার মধ্যে কোনো সিন্ড্রোম ডেভেলপ করছে কি না সেটা জানা যায় তো এই এনআইপিটি টেস্টের কতটা যে মূল্যবান সেটা প্রত্যেকেই এখন বুঝতে পারছেন এবং করছেনও কিন্তু এর বাদেও কয়েকটা টেস্টকে বলা হয় যেমন মার্কার টেস্ট কম্বাইন স্ক্রিনিং হোক কোয়াডেভেল মার্কার টেস্ট হোক আবার এখন অ্যামনিওসেনথোসিস হয় যেটা করে থাকেন অনেক পিটোম্যাট ডক্টরস তো এই সমস্ত টেস্টগুলোর কারণটা কী অ্যাকচুয়ালি কী কারণের জন্য এটা করা হয় তো আজকের বিষয়টা সেটা নেই এবং তার পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে জানাবো যে এই টেস্টগুলো করতে মোটামুটি কত খরচা পড়তে পারে এবং কোথায় করালে সস্তায় হতে পারে সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন তো আমি যেটা প্রথমে বলবো যে আমাদের যে টেস্টগুলো হয় মার্কার টেস্ট হোক বা এনআইপিটি টেস্ট হোক মলিকুলার জেনেটিক্যাল টেস্ট আমি কোনো রুটিন টেস্টের কথা বলছি না রুটিন টেস্ট প্রত্যেকেই করিয়ে থাকেন এবং বিভিন্ন পেশেন্টের বিভিন্ন রিকোয়ারমেন্টের ওপরে এই জেনেটিক টেস্ট বা এই সরি এই রুটিন টেস্টগুলো হয়ে থাকে কিন্তু জেনেটিক টেস্ট এখন আগে হয়তো ডাক্তাররা অতটা সবাইকে দিয়ে পারতেন না কিন্তু এখন প্রতিটা পেশেন্টেরই করানো উচিত বলে মনে করছেন ডাক্তাররা তাই জন্য মার্কার অথবা এনআইপিটি প্রায় ম্যাক্সিমাম হয়ে থাকে এখন ব্যাপারটা হলো যে যখন ডক্টর মার্কার লিখে দেন কম্বাইন স্ক্রিনিং লিখে দেন বা ডবল মার্কার লিখে দিলেন কখনও কিছুদিন পরে হয়তো কোয়ার্টেবল মার্কার টেস্ট লিখে দিলেন বা এনআইপিটি লিখে দিলেন তো পেশেন্টরা ভাবে যে এত দামি টেস্ট করাচ্ছে নিশ্চয়ই টেস্টের কোনো মূল্য রয়েছে ব্যাস এইটুকুই কি আপনাদের জানা যথেষ্ট আপনাদের জানতে হবে যে এই মার্কার টেস্ট কেন করেন ডাক্তাররা কি দরকার এবং দরকারটা কতটা ইম্পর্টেন্ট আমি পুরো লেমেন্স ল্যাঙ্গুয়েজে বোঝাবো যাতে প্রত্যেকটা সাধারণ মানুষ ঘরের মানুষ ঘরের কাকিমা জেঠিমারা যারা হয়তো এইসব ব্যাপার নিয়ে অতটা ঘাটে না বা জানেন না বোঝেন না তারাও জানতে পারবেন বা বুঝতে পারবেন তো মেন কথা হচ্ছে যে আমাদের কয়েকটা সিন্ড্রোম রয়েছে যেগুলো খুবই ক্রিটিক্যাল যেটা বাচ্চার হয়ে থাকে যখন বা বেবি পেটে থাকে এবং জন্মের পরে তার গঠনগত এবং বৈশিষ্ট্যগত কিছু বৈষম্য দেখা যায় যার ফলে তাদের ব্রেন ডেভেলপ হয় না বডির বিভিন্ন পার্টস ডেভেলপ হয় না বা তাদের বিভিন্ন ধরনের অসুবিধা হতে থাকে কার্ডিওজেনেটিক মানে হার্টের প্রবলেম লাংসের প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় তো এই ধরনের বাচ্চাদের হয়তো জীবনকালও বেশি দিন হয় না যে মা একটা বাচ্চাকে তার লাইফ স্প্যানের মধ্যে বিশেষ ন মাস তার শরীরের মধ্যে গ্রো করাচ্ছেন জন্ম দিচ্ছেন সেই বাচ্চার জন্মের পরে যদি কোনো ডিফরমেটিভস ধরা পড়ে তাহলে মনের দিক থেকে মা তো ভেঙে পড়েনি পুরো ফ্যামিলি ভেঙে পড়ে তো যে বাচ্চা তার শরীরের মধ্যে গ্রো করছে যে অংশ যে জীবন তার শরীরের মধ্যে আসতে চলেছে সেই জীবন আসার পূর্বে তার যদি গঠনগত বৈশিষ্ট্যকে অ্যানালিসিস করা যায় এবং এটা জানা যায় যে তার মধ্যে যা যেটা গ্রো করছে সেটা তার জন্য ভালো নয় এবং তার মধ্যে যে জীবনটা আসবে সেই জীবনটা তার সেই গঠনগত এবং চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে অসুবিধার মধ্যে দিয়ে যাবে তো বাবা মারা অনেক সময় তার ডিসান নেন এবং ফ্যামিলি ডিসিশান নিয়ে সেই বাচ্চার অ্যাভারসন করানো হয় তো কি প্রবলেম হয় প্রবলেম এ নাম হয়তো শুনে থাকবেন একটা নাম খুব সবাই জানেন আর কি ডাউন সিনড্রোম যে বাবা মারাই মোটামুটি ডক্টরের কাছে গেছেন এবং কথা বলেছেন তারা এই নামটা শুনে থাকবেন যে ডাউন সিনড্রোম তো ডাউন্স বাচ্চা বা ডাউন সিনড্রোম ব্যাপারটা কি ডাউন সিনড্রোম একটি ব্রেনের ডেভেলপ বা বডির ডেভেলপকে টোটালি স্ট্যাক করে দেয় থামিয়ে দেয় বাচ্চা ব্রেনের কোনো ডেভেলপ ঠিকঠাক করে হতে পারে না তাদের কার হার্টের ডেভেলপ ঠিকঠাক করে হতে পারে না লাংসের ডেভেলপ ঠিকঠাক করে হতে পারে না তাদের বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয় এবং অনেক ডাউন্স বাচ্চা হয়তো অনেক বেশি বছর বাঁচে আবার কিছু কিছু খুব তাড়াতাড়ি মারা যায় জন্মের পরে একটা বাচ্চার দিনের পর দিন কষ্টের মধ্যে থাকতে দেখা এবং তাকে মৃত্যুর পথগামী হতে দেখা প্রত্যেকটা ফ্যামিলির বাবা মা সবারই খুব কষ্টের হয় এটা অবশ্যই এই পর্যায় থেকে কোনো বাবা মাই যেতে পছন্দ করবেন না তো এই ডাউন সিনড্রোম বা আরও দুটো খুব ইম্পর্টেন্ট সিনড্রোম আছে যেমন হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম বা সিনড্রোম এডওয়ার্ড সিনড্রোমে প্রবলেমস যেগুলো থাকে সেগুলো হয়তো এতটাই চারিত্রিকভাবে হাই লেভেল থাকে যে বাচ্চা অনেক সময় জন্মই নেয় না বাটারি সিনড্রোম এসে জন্ম নিল কিছু ঘন্টার মধ্যেই তাদের জীবনকাল কাজ শেষ হয়ে যায় তো এই ধরনের যে সিনড্রোমসগুলো গ্রো করে তার মেন কারণ হচ্ছে ক্রোমোজোম নামক আমাদের শরীরে অবস্থিত একটি গঠনগত এবং চরিত্রগত একক বলা যেতে পারে এই ক্রোমোজোম বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন সেলের মধ্যে এরা শেয়ার হয়ে থাকে এবং তাদের নির্দিষ্ট নাম্বারে সংখ্যায় নাম্বার ওয়ানের সংখ্যায় জোড়ায় জোড়ায় এটা থাকে এবার ধরুন যে আপনার বাড়ি আপনার ব্যাপারটা যদি ছোটো করে বোঝানো যায় যে একটা গ্রামের মধ্যে অনেকগুলো বাড়ি রয়েছে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে মোটামুটি এক থেকে দুজনের বেশি কেউ থাকতে পারবে না দুজন থাকতে পারবে ম্যাক্সিমাম তা সেখানে যদি হঠাৎ করে তিনজন ঢুকে যায় যে অসুবিধাটা সৃষ্টি হতে পারে ডাউন সিনড্রমের ব্যাপারটা ঠিক তাই এটা একুশ নম্বর ঘরের ব্যাপার একুশ নম্বর ক্রোমোজোমে যখন দুটোর জায়গায় তিনটে ক্রোমোজোম চলে আসে তখনই ডাউন সিনড্রোমের বাচ্চার জন্ম হয় কিন্তু মায়ের পেটের ভেতরে এই বাচ্চা যে ডেভেলপ হচ্ছে তা জানা কী করে যাবে তার জন্য ডাক্তার আলটাসন কপি রিপোর্ট করান এবং আল্টাসন এন এনবি বা এন টি বলে জিনিস হয় যেগুলো হচ্ছে বলা হয় ন্যাসাল বোন আর নিউকালিক এইগুলোকে দেখে অনেক সময় ডাক্তাররা আইডিয়া করতে পারেন যে বাচ্চার কী গ্রোথ হচ্ছে বা কতটা কী প্রবলেমেটিক হতে পারে কিন্তু অনেক ক্ষেত্রে এই প্রেডিকশন ঠিকঠাক করে কাজে লাগতেও পারে বা নাও লাগতে পারে তাই এনশিওর করার জন্য ডাক্তাররা করান হচ্ছে মার কার নামক একটি টেস্ট যেটা বাচ্চার নয় মায়ের ব্লাড দিয়ে হয় বাচ্চা তখন ব্লাড কোথায় এবং মায়ের ব্লাডের মধ্যে কিছু কেমিক্যাল ইম্প্যালেন্সকে বা কেমিক্যালস পেজেন্সকে অ্যানালিসিস করা হয় এটার মাধ্যমে এবং সেই অ্যানালিসিসটার একটি ডেটার সাথে তাকে স্ক্রিনিং করা হয় অ্যাকচুয়ালি একটা স্ক্রিনিং টেস্ট স্ক্রিনিং করা হয় ম্যাচ করানো হয় এবং সেই অনুযায়ী এটা কতটা কোনো বাচ্চা ডাউনসে পজিটিভ রয়েছে বা কোনো বাচ্চা কোনো আদার্স কোনো সিনড্রোম ডেভেলপ করছে কিনা সেটা জানা এবং বোঝা যায় এবার ধরুন ডবল মার্কার বা কম্বাইন স্ক্রিনিংয়ের ক্ষেত্রে কী করে এখানে দুখানা মার্কার দিয়ে এই টেস্টটা করা হয় এবং এক্ষেত্রে এনটি বলে একটা স্ক্যান হয় যেটা নিউরাল টাইম প্রুকেন্সি বললাম আমি আগে এবং ন্যাযার প্রেজেন্ট আছে কিনা সেটাও দেখা হয় এবং সিআরএল ভ্যালু থাকে অনেক কিছু ভ্যালু থাকে বিবেসিতে তার মাধ্যমে এই টেস্টটাকে অ্যানালিসিস করা হয় এবং সেক্ষেত্রে যদি কোনো পজিটিভ সাইড দেখা যায় যে হ্যাঁ এটা পজিটিভ দিকটাকে বেশি মেজার করছে তখন ডাক্তার বা ল্যাবের ডক্টর যারা থাকেন তারা সেটাকে পজিটিভ রিপোর্ট হিসেবে পাবলিশ করেন এবং পেশেন্টকে রিকোয়েস্ট করা হয় যে সব থেকে অ্যাডভান্সে যেটা সেটা নাম হচ্ছে এনআইপিটি সেটা করানোর জন্য এবার সেকেন্ড কথা হচ্ছে যে তাহলে এনআইপিটি ফেলায় প্রথমে করানো যেতে পারে তাহলে ডাক্তাররা অনেক সময় এনআইপিটি প্রথমে দেন না কেন এবার আমার কাছে একটা ব্যাপার আমি যদি একটা সহজ একটা কথা যদি বলে থাকি বা বুঝিয়ে থাকি জিজ্ঞাসা করে থাকি যদি আপনি মনে করুন যে আপনার বাড়ির কাছে কোনো একটা দোকানে আপনি যে জিনিস যে ডেলিকার জিনিস কেনেন তা পাওয়া যায় এবং সেটা ডেলিবেসিসে পাওয়া যাচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যাচ্ছে ভালো ঠিকঠাক পাওয়া যাচ্ছে তাহলে আপনি দূরের কোনো ভালো দোকানের দিকে নজর দেবেন না যেটা অনেকটাই দূরে এবার ধরুন যে কখনও যদি এবং এইটুকু রাস্তা যেতে আপনার হয়তো কোনো খরচাই হচ্ছে না বা খরচা যেটা হচ্ছে খুবই কম হচ্ছে কিন্তু আপনাকে একটা যে জায়গায় যেতে হবে সেটা অনেকটাই দূর এবং সেখানে যেতে গেলে আপনাকে ভালো রকম খরচা করতে হবে তাহলে আপনি কোনটা প্রথমে বাঁচবেন যে আগে এই দোকানে তো দেখি যে জিনিসটা ঠিকঠাক করে পাচ্ছি কি না যদি না পাই তবে না ওই দোকানে যাব ঠিক সেই জিনিসটাই এখানে করা হয় মার্কার টেস্ট বা মার্কার অ্যানালিসিসের মাধ্যমে এতটুকু আইডিয়া লাগানো যায় যে এটা পজিটিভ সাইডে রয়েছে না নেগেটিভ সাইডে রয়েছে এবং এটার মেনটেন করে তাদের হিউজ একটা ডেটা থাকে যে কোনো কোম্পানি যারা ভালো কোম্পানি তাদের অনেক ডেটা থাকে তাদের বেস বলা হয় বেস ডেটা সেই বেস ডেটার উপরে সেই কোম্পানির প্রেসিফিসিটি এবং সেন্সিটিভিটি মেন মানে মেনটেন থাকে মোটামুটি এটা সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্টের মতো এটার উপর ভরসা করা যেতে পারে কিন্তু এটা আপনাকে অ্যাকচুয়াল পজিটিভ বা নেগেটিভের কোনো ডেটা দিতে পারবে না কারণ অনেক সময় দেখা গেছে যে মার্কার পজিটিভ এসেছে কিন্তু এনআইপিটিতে গিয়ে রিপোর্ট আবার নেগেটিভ হয়ে গেছে সো আপনাদের কারণ যদি মার্কার কখনও পজিটিভ এসে থাকে তাহলে কোনো রকম ভয় পাওয়ার তখনই কোনো দরকার নেই কারণ মার্কার পজিটিভ এসছে আপনার ডেটা অ্যানালিসিসের মাধ্যমে সেখানে যে কোনো সময় যে কোনো ডেটা মিসম্যাচ হতেই পারে কিন্তু সেখানে যদি কোনো রকম ক্রাইটেরিয়াতে যদি ডাক্তাররা দেখেন যে হ্যাঁ এটা হাইপোথেটিক্যাল চলে যাচ্ছে বা এখানে একটু ডাউট আসছে তো ডাক্তার সেটাকে ম্যাক্সিমাম পজিটিভ রিপোর্ট হিসাবেই পাবলিশ করতে পছন্দ করে। এখানেও কারণ আছে তাহলে কি এই সব রিপোর্ট জ্বালি এইসব রিপোর্ট মিথ্যা কখনোই না কারণ কেউ কারো শরীরের ভেতরকে ঢুকে দেখতে পারবে না যে তার কতটা প্রবলেম আছে কি না আছে মার্কআপটে যেহেতু কম টাকায় হয় তাই জন্যই এই টেস্টটিকে করানো হয় ঠিক আছে যাতে ডাক্তাররা এইটুকু বুঝতে পারেন যে পেশেন্টের অবস্থা কোন দিকে রয়েছে পজিটিভ সাইডে রয়েছে না নেগেটিভ সাইডে রয়েছে যদি পজিটিভ সাইডে থাকে তাহলে অবশ্যই এনআইপিটিটা করিয়ে তাকে কনফার্ম করবে আর যদি নেগেটিভ সাইডে থাকে তাহলে এনআইপিটি করার দরকার নেই এবারে যদি ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ এই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে হবে কারণ ফলস নেগেটিভ রিপোর্ট যদি কখনো পাবলিশ হয়ে যায় তাহলে একটা কথা ভাবুন আপনি এই রিপোর্ট করাতে গেছেন আপনার রিপোর্ট নেগেটিভ এসেছে আপনি কি আর এনআপিটি করবেন কখনই করবেন না এই জিনিসটাই সব থেকে বড়ো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ল্যাব পার্সনের কাছে তাই জন্য ল্যাব পার্সনরা কোনো কিছু ডিপার্মেটের লক্ষ্য করলে কোনো কিছু ভুল যদি তাদের মনে হয় যে হ্যাঁ এটা এখানে এই প্রবলেমটা মনে হচ্ছে আমার এই অসুবিধাজনক মনে হচ্ছে তো উনি পজিটিভ রিপোর্ট হিসেবেই সবসময় পাবলিশ করেন কারণ ফলস পজিটিভ হওয়াটা কখনো এই স্ক্রিনিংয়ের ক্ষেত্রে ভুল নয় ফলস পজিটিভ হলে আপনারা এনআইপিটি করতে বাধ্য হবেন এবং এনআইপিটি করলে সেখানে আপনার ধরা পড়বে যদি পজিটিভ সত্যি হয় তাহলে অবভিয়াসলি সেটা আপনাদের ডিসিশনের উপরে চলে যাবে সেটা এনআইপিটিতে ধরা পড়লে তবেই আপনি জানতে পারবেন কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে এইটুকু আপনি শিওর হয়ে গেলেন যে হয়তো মার্কারের রিপোর্টটা বুঝছিল বাট কোথাও একটা আপনার মনের দিক থেকে সেই স্যাটিসফ্যাকশানটা আসবে এবং সেটা আপ টু বাচ্চার ডেভেলপ বাচ্চার এই পৃথিবীতে মুখ দেখা পর্যন্ত আপনি সেই ব্যাপারে শিওর থাকতে পারছেন কিন্তু মার্কারে ক্ষেত্রে সেই সিওরিটিটা সম্পূর্ণভাবে পাওয়া যায় না যদি ফলস নেগেটিভ হয় তা সবসময় একটা ভালো কোম্পানি যেসব ভালো ডেভেলপড কোম্পানিগুলো রয়েছে মার্কেটে এবং যাদের জল খুব বেশি রয়েছে তাদের কাছ থেকে এই টেস্টগুলো করানো উচিত তো এবার আমি যাবো হচ্ছে এনআইপিটির ক্ষেত্রে অ্যাপ সরি আমি এনআইপিটির আগে আর দুটো কথা বলে নিই যে আমি শুধুমাত্র ডবল মার্কার কম্বাই স্ক্রিনিংয়ের কথা বললাম এবার আমি বলবো হচ্ছে কোয়াডেবেল মার্কারের কথা এবার কোয়াডেবল মার্কার যেটা সেটা হচ্ছে আপনার সোয়াড মানে হচ্ছে চারটে চারটে মার্কার দিয়ে করা হয় এবং ডবল মার্কারের থেকে অনেক বেশি বিশ্বস্ত থাকে এর সেন্সিটিভিটি অনেকটাই হাই থাকে তবে সেটাও স্ক্রিনিং টেস্ট এবং ভালো কোম্পানির কাছে করলে কোয়াডেবেল মার্কারই ম্যাক্সিমামটা ধরা পড়ে যায় তারপরে যদি পজিটিভ আসে তাহলে কর্মেটারির জন্য এনআইপিটিটা করতে বাধ্য হয় এবার কথাটা হচ্ছে যে এই টেস্টগুলো কখন করবেন আমার কথা মতো যে এগারো উইকের পর থেকে তেরো উইক বা তেরো উইক পাঁচ দিন পর্যন্ত আপনি ডবল মার্কার বা কম্বাইন স্ক্রিনিং টেস্টের ওপর ভরসা করতে পারেন এবং চোদ্দ উইক পাঁচ দিনের পর থেকে আপনি একুশ উইক পর্যন্ত কোয়ারটেবেল মার্কারের জন্য ভরসা করতে পারেন কারণ কোয়ারটেবেল মার্কার যেহেতু চারটে টেস্টের হয় এবং টু বেশি সময় থাকে উইন্ডো পিরিয়ডটা অনেকটা বেশি থাকে সময়টা থাকে তো কোয়ার্ডেবেল মার্কারের পরে যত আর্লিস্ট টাইমে করানো যায় ধরুন চোদ্দই পনেরো উই ষোলো উইকের মধ্যে যত তাড়াতাড়ি কোয়াডেবেল মার্কার করানো যায় যদি আপনার রিপোর্ট পজিটিভ আসে তাহলে এনআইপিটি রিপোর্ট আসতে এখনকার দিনে যদি ভালো ডেভেলপ মেশিনে করা হয় তাহলে মোটামুটি বারো থেকে তেরো দিন সময় লাগে তো আপনাদের কাছে টেস্ট করানোর পর রিপোর্ট পাওয়ার পরে ডিসিশন নেওয়ার জন্য যথেষ্ট পর্যাপ্ত সময় থাকবে যত দেরি করে করবে তত বেশি আপনার প্রতি আপনার ডিসিশন নেওয়ার সময় কমে আসবে এবং সেক্ষেত্রে প্রবলেমস আরও বেশি দেখা দিতে পারে তো এই টোটাল ব্যাপারের মধ্যে এনআইপিটি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে কারণ এনআইপিটিতে ফোর ক্রমোজমের পুরো ডেটা পাওয়া যাচ্ছে এমনকি মার্কারের ক্ষেত্রে যে দুটো ক্রমোজো আমরা যেটা বলে থাকি সেক্স ক্রমোজম এনপ্লয়েডি মানে হচ্ছে সেক্স ক্রমোজো এক্স এক্স আর এক্স ওয়াই যেটা এখন মোটামুটি সবাই জানে তো এই সেক্স ক্রমোজোম এনপ্লয়েডির ক্ষেত্রে সেই সেক্স ক্রমোজমের যে প্রবলেমসগুলো সেগুলো শুধুমাত্র এনআইপিটিতেই ধরা পড়ে সেটা এনআইপিটি ছাড়া আর মার্কারি ধরার কোনো রকম রাস্তা এখনও পর্যন্ত বেরোয়নি তো এনআইপিটিতে সমস্ত রকম ডিজি সমস্ত রকম ইনফর্মিটিস ধরা পড়ছে কারণ এটা বাচ্চার ডিএনএ থেকে ডাইরেক্ট টেস্টটা হয় যেটা সেলফি ডিএনএ আমরা বলে থাকি মায়ের ব্লাডের মধ্যে বাচ্চার ডিএনএ খুলে বেড়ায় এবং সেই ডিএনএটাকে কালেক্ট করা হয় এবং সেটা দিয়ে আপনার ফার্দার টেস্ট এনআইপিটিটা কমপ্লিট করা হয় তো এখন আমি ভিডিও শেষের দিকে চলে এসেছি এখন আমি যে কথাগুলো বলবো যে সেগুলোর জন্য এতক্ষণ শোনার জন্য অনেক ধন্যবাদ এখন আমি বলবো যে প্রাইস কী কোনটা কতটা দাম পড়ে মার্কেটে কতটা দাম পড়ে কোনো গেলে কতটা দাম পড়ে ডাইরেক্ট কোম্পানি থেকে করালে কীরকম দাম পড়তে পারে ডাক্তারদের কাছ থেকে কতটা সাহায্য আপনি নিতে পারেন এই ব্যাপারটা নিয়ে আমি ওই ডিটেলসে বলি এবারে আমি প্রাইসিং নিয়ে রেঞ্জটাকে আমি বলে দিই সব থেকে কম পরে হচ্ছে ডবল মার্কেটের টেস্টের প্রাইসিং ডবল মার্কেটের টেস্টের প্রাইসিং বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম থাকে ভালো কোম্পানি থেকে করালে মোটামুটি আটশো টাকার মধ্যে আটশো সাড়ে আটশো নশোর মধ্যে আপনার টেস্ট হয়ে যেতে পারে আমি সাড়ে আটশো নশো টাকার মতো ধরে রাখুন আর কম্বাইন স্ক্রিনিং মোটামুটি হাজার এগারোশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে যদি ডাইরেক্ট আপনি কোম্পানি থেকে করান এটাই আপনি যখন কোনো ল্যাবে গিয়ে করাবেন ল্যাব থেকে যারা ধরুন কোনো ফ্র্যাঞ্চাইসি নিয়ে আছে বা ল্যাব থেকে করাতে চাইছেন তো এটা মোটামুটি আপনার কাছে ডবল মার্কেটে দু হাজার টাকা বা কমাই স্ক্রিনের ক্ষেত্রে একুশো বাইশশো টাকার মতো পড়তে পারে এবার ডিপেন্ড করছে কারণ এটা এমআরপি হিসাবে এই এরকমই এমআরপি থাকে কোনো কোনো ল্যাব যদি কোনো রুরাল এরিয়াতে থাকে তো তাদেরকে ট্রান্সপোর্টেশনের খরচাটাকে এখানে অ্যাড করতে হয় তো সেক্ষেত্রে তাদের কাছে এগুলো কখনও চব্বিশশো বা পঁচিশশো টাকা পর্যন্ত যেতে পারে কোয়ার্ডেবেল মার্কেটের ক্ষেত্রে কোয়ার্ডেবেল মার্কেটে মোটামুটি এমআরপি টোয়েন্টি পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে হয়ে থাকে এবং যে কোনো কমার্শিয়াল ল্যাব থেকে করালে আপনার এরকমই পড়বে এবার ডাক্তারের সাইজের নিয়ে যদি কোনো কোম্পানির থ্রু দিয়ে করান ডাক্তারের হেল্পে তো ডাইরেক্ট কোম্পানির থ্রু দিয়ে যদি যেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এটা পনেরোশো টাকা চোদ্দোশো পনেরোশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি হাজার টাকা দু হাজার দেড় হাজার টাকার মতো ডিফারেন্স আপনি পেয়ে যাবেন কিন্তু ডাইরেক্ট কোম্পানিকে সবসময় খুঁজে পাওয়াটা মুশকিল হয় যদি কোনো রকম হেল্প লাগে আমি আছি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার আমার যে কমেন্ট বক্স আছে কমেন্টে কমেন্টটা আপনি জিজ্ঞাসা করতে পারেন আমি হেল্প করে দেবো তো এই যে কমার্শিয়ালি যারা তাদেরকে আছে কেন বেশি পড়ে আপনার বলবেন তাদের এরা কেন বেশি নিচ্ছে এদের কোনো এরা কোনো ভুল করছে না এরা দায়িত্ব নিয়ে আপনার ব্লাড কালেকশন করছে এবং দায়িত্ব নিয়ে সেই ব্লাডটাকে লজিস্টিক বা বিভিন্ন ধরনের ইস্যুতে সেটাকে ল্যাব পর্যন্ত পৌঁছানোতে হেল্প করে এবং তাদের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া নিজের যে সেট আপ সেটাকেও চালানোর জন্য তাদেরকে খরচা দিতে হয় যার জন্য তারা এই খরচাটা পেশেন্টের এই টেস্ট থেকে তুলতে বাধ্য হয় তো এদের কাছেও আমি ভরসা করে দিতে পারি এবং ডাইরেক্ট কোম্পানি পার্সনের কাছে তো অবশ্যই আপনি ভরসা পেয়ে যাচ্ছেন কারণ কোম্পানি পার্সনরা সবসময় তাদের ডেটা থেকে ডেটাকে সবসময় গুড রাখার চেষ্টা করবে তো সেদিক থেকে আপনি কখনোই ডাইরেক্ট কোম্পানির কাছ থেকে ধোকা বা কষ্ট বা কোনো অসুবিধা পাবেন না যতটা পর সম্ভব তারা আপনাকে গুড সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এবার একটা কথা বলবো যে বিভিন্ন ধরনের রুটিন টেস্টগুলো হয় রুটিন টেস্ট করা থেকে অনেক সময় আলট্রাসনগ্রপি করাচ্ছেন এবং সেই বিদ্যার্থী আপনি মার্কেট টেস্টগুলো করে নিচ্ছেন সেক্ষেত্রে তারা একটা টোটাল প্যাকেজের মধ্যে ধরে আপনাকে একটা প্রাইস বলে দেয় তো আপনি সেভাবে করতে গেলে আপনার ওই একই কমার্শিয়ালি প্রাইসিং যেটা মোটামুটি বাইশো পঁচিশশো টাকা কাছি আপনার টেস্ট কস্টিং পড়ে যাচ্ছে মার্কেটের ক্ষেত্রে আপনি যদি একটু বুদ্ধি রাখেন এবং ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করেন তাহলে দেখবেন ওখানে মার্কেট টেস্ট যদি লেখা থাকে বা ডাক্তারকে যদি জিজ্ঞাসা করে না তাহলে ডাক্তার আপনাকে বলে দেওয়া টেস্টটিকে আপনি সেখানে গিয়ে ওটাই যদি বলেন যে না এটা আমি বাইরে থেকে করাবো আমার পার্সোনালি করাবো তাহলে তারা সেটাকে অ্যাড করবেন এবং আপনার এখানে কস্টলিটা কমে যাবে এবার আসবো এনআইপিটি যেটা কস্টলি যেটার জন্য অনেকেই উদ্বেগ হয়ে বসে আছেন যে এটার প্রাইসিংটা কত হতে পারে কতটা কমেতে করানো যেতে পারে কী করা যেতে পারে তো মোটামুটি কোম্পানি থেকে এটার প্রাইসিং ন হাজার টাকার মতো রাখা হয় সাড়ে আট ন হাজার টাকার মতো থাকে খুব রেয়ার কেসে আট হাজার টাকারও থাকতে পারে এবার ব্যাপার হচ্ছে যে আপনি যে এটা করাবেন সেটা কমার্শিয়ালি কত প্রাইসিং করতে পারে কোনো হসপিটাল বা কোনো ইনস্টিটিউটেশনের যদি আন্ডারে থাকেন এটা এমআরপি পরে সতেরো হাজার টাকা সেভেন্টিন থাউজেন্ড এবং যদি আপনি ভাবেন যে এটা কোনো লোকাল কোনো ল্যাব থেকে করাবেন যাদের ফ্রেন্সেস আছে তাদের কাছে মিনিমাম তাদের কাছে প্রাইসিংয়ের ডিফারেন্স থাকতে পারে কেউ পনেরো নিতে পারে কেউ বারো নিতে পারে কেউ এগারো নিতে পারে কেউ যার যেরকম প্রফিটসে যেভাবে তারা পেসেন্ট হ্যান্ডেল করে তবু মোটামুটি ওনারা মিনিমাম দু তিন হাজার টাকার গ্যাপ রেখে তারা দিয়ে দেয় কোম্পানির থেকে করাতে গেলে থাকলে করতে যদি যান তাহলে মোটামুটি আপনি যে লোয়েস্ট প্রাইস সাড়ে আট বা নয় যেটাই হোক সেই বা আট হোক যেটাই হোক আমি কোম্পানির বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম প্রাইসিং থাকে সো ডাইরেক্ট কোম্পানি থেকেই করে দেখলে আপনার ওইটার কস্টিংটা সেই লেভেলে চলে আসবে এবং যদি আপনি ইনস্টিটিউশনাল থেকে শুরু করে থেকে যদি আপনি এটা মাইনাস করেন মোটামুটি ন হাজার টাকার মতো গ্যাপ থেকে যাচ্ছেন আট হাজার ন হাজার বা কোনো ইনস্টিটিউশন নর্মাল যারা ল্যাবরা থাকে তাদের কাছ থেকে যদি করেন তাহলে মোটামুটি চার পাঁচ হাজার টাকার গ্যাপ আপনি পেয়ে যাবেন মিনিমাম তিন হাজার টাকা তো গ্যাপ পেয়েই যাচ্ছে তো এই তিন হাজার টাকা কাছে অনেক কারণ আপনার মেডিসিন খরচা হোক তারপরে ডেলি ডাক্তার দেখানোর খরচা বা যেসব রুটিন টেস্টগুলো খরচা সেগুলো এর মধ্যে চলে আসছে তো এই সমস্ত টেস্টের ব্যাপারে যতটা ডিটেলস আমার দেওয়া সম্ভব আমি আপনাদেরকে দিলাম যদি কোনো রকম সাহায্য লেগে থাকে আমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমি যতটা পারবো তাতে সাহায্য করার চেষ্টা করব আমার যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাকে উৎসাহ দিন যাতে আরও ভালো ভালো এই ধরনের ভিডিও আমি দিতে পারি আমার ইচ্ছা আছে আমি ও রুটিন টেস্টের ব্যাপারেও আমি ভিডিও দেবো তারও কী দরকার কী কারণে করা যেতে পারে এবং কী রেঞ্জে হতে পারে এবং কতটা প্রাইসিং করতে পারে তার পুরো ডেটা আমি দেবো তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার আবার বলছি আর ভিডিওটিকে শেয়ার করে আমাকে সাহায্য করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সমস্ত মায়েরা মন খুলে আনন্দ করে থাকুন আপনারা যত ভালো থাকবেন আপনার ভেতরে বাড়তে থাকা সন্তানও তত বেশি ভালো থাকবে নমস্কার